হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল দেখো মাধ্যমিক দু হাজার বাইশে আজকে জিওগ্রাফির পরীক্ষার প্রশ্নপত্র এবং তার সমাধান আলোচনা করবো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে দেখো এখানে বিভাগ ক তে এমসিকিউ রয়েছে এবং প্রথম প্রশ্ন কী রয়েছে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকেই বলে অবরোহণ অর্থাৎ অপশান ঘ হবে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলা হয় সঠিক উত্তর হবে জল বিভাজিকা অর্থাৎ অপশান ক হবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন হিমবাহ সৃষ্ট হ্রদ হল সঠিক উত্তর হবে কুড়ি হ্রদ অর্থাৎ অপশান ক হবে সঠিক উত্তর নেক্সট চার নম্বর প্রশ্ন বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলা হয় সঠিক উত্তর হবে লোয়েস এবং অর্থাৎ অপশান ঘ হবে সঠিক উত্তর নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে সঠিক উত্তর হবে ধান অর্থাৎ অপশান গ নেক্সট ছ নম্বর প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে অপশান খ হবে সঠিক উত্তর জম্মু এবং কাশ্মীর থেকে নেক্সট সাত নম্বর প্রশ্ন শিবালিক এবং অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে সঠিক উত্তর হবে দুন অর্থাৎ অপশান ঘ আট নম্বর প্রশ্ন ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল সঠিক উত্তর হবে অপশান নাঙ্গাল ন নম্বর প্রশ্ন মৌসুমী বিস্ফোরণ প্রথম প্রথমে দেখা যায় সঠিক উত্তর হবে ক কেরলে দশ নম্বর প্রশ্ন যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হল সঠিক হবে অপশান খ ক্রান্তীয় পর্ণমুচি উদ্ভিদ নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত অপশান গ হবে সঠিক উত্তর গালুরে নেক্সট বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র হলো সঠিক উত্তর হবে অপশান গ সেক্টর ফাইভ সল্টলেকে তেরো নম্বর প্রশ্ন ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল সঠিক উত্তর হবে অপশান খ পাঁচ হাজার নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর শহর হলো সঠিক উত্তর কী হবে মুম্বই এরপরে দেখো বিভাক্ষতে প্রথমে রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ শুদ্ধ হলে সু লিখতে হবে এবং অশুদ্ধ হলে লিখতে হবে অ প্রথম প্রশ্ন টু নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউশেক এটা কি হবে এটা শুদ্ধ হবে অর্থাৎ সু নেক্সট দু নম্বর সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে এটাও কিন্তু শুদ্ধ নেক্সট তিন নম্বর হচ্ছে শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র এটা হয়ে যাবে অশুদ্ধ অ এরপরে চার নম্বর ভারতের আরা একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ এটা হয়ে যাবে অশুদ্ধ অর্থাৎ অ এরপরে দেখো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ এটা হয়ে যাবে অশুদ্ধ অর্থাৎ মিথ্যা অশুদ্ধ নেক্সট হচ্ছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত এটা হবে শুদ্ধ টু পয়েন্ট ভারতের একটি বনজভিত্তিক শিল্প হল কাগজ শিল্প এটাও কিন্তু শুদ্ধ এরপরে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি এখানে দেওয়া আছে তো শূন্যস্থানগুলো দেখো কি রয়েছে নীল নদের বদীপ ড্যাশ আকৃতির এটা হবে ধনুক আকৃতির ধনুক আকৃতির টু পয়েন্ট টু পয়েন্ট টু দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে সঠিক উত্তর হবে এরিটি এরিটি বলে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ হল সঠিক উত্তর হবে মুদি আচ্ছা এরপরে টু পয়েন্ট টু পয়েন্ট ফোর অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত এটা সঠিক উত্তর হবে তিহং টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে নেক্সট প্রশ্ন হচ্ছে এরপরে শেষ প্রশ্ন জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প পেট্রো রসায়ন শিল্প এরপরে টু পয়েন্ট থ্রিতে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে কি রয়েছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে তো এর সঠিক উত্তরটা কী হবে দেখো অবতল অংশে লিখবে অবতল অংশে টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু মেরু অঞ্চলের কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় এটা হবে সমুদ্রপৃষ্ঠ আচ্ছা এরপরে টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখ এটা হবে শিফ নেক্সট পশ্চিম হিমালয়ের তাল কি পশ্চিম হিমা হিমালয়ের তাল তাল হচ্ছে হিমবাহ সৃষ্ট রথ এটা হবে হিমবাহ সৃষ্ট হ্রদ নেক্সট টু পয়েন্ট ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় এটা হবে পশ্চিমবঙ্গ টু পয়েন্ট পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখ এটা হবে ফালি চাষ নেক্সট টু পয়েন্ট ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকারী এটা হবে উত্তর প্রদেশ টু ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয় এটা হবে হাওড়ার ঘুসুড়ি আচ্ছা এরপরে দেখো বাম দিকের সঙ্গে দিকের মেলাতে হবে বাম দিক ডান দিক এখানে টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে রয়েছে নামচা পাওড়া এটা হবে পূর্ব হিমালয়ের সিংহ অর্থাৎ এটা হবে তিন নেক্সট মাজুলি এটা হবে ব্রহ্মপুত্র অর্থাৎ চার নেক্সট হচ্ছে মরুস্থলী এটা হয়ে যাবে রাজস্থান অর্থাৎ এক এবং তারপরে আছে পারাদ্বীপ এটা হচ্ছে উড়িষ্যা অর্থাৎ দুই তো এই ছিল তোমাদের সমস্ত শর্ট কোয়েশ্চেন এরপরে দেখো আমি পুরো প্রশ্নপত্রটি তোমাদের একটার পর একটা দেখাচ্ছি তোমরা কিন্তু দেখে নাও এই প্রশ্নগুলি তোমাদের এবারে মাধ্যমিক পরীক্ষায় এসছে তো আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হোক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ